প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের হিস্ট্রি বাংলা চ্যানেল থেকে আমি আজকে ইতিহাসে যুদ্ধ ও মুক্তিযুদ্ধ এই দুটো বিষয় নিয়ে কথা বলবো আমরা সবাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ এই শব্দগুলোর সঙ্গে প্রায় পরিচিত যুদ্ধ পৃথিবীর অনন্তকাল থেকে চলে আসছে সেটি আমরা সবাই বলে থাকি আর সাম্প্রতিক সময়ে আমরা নিজেরাও বাংলাদেশ স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের মাধ্যমে সুতরাং এই দুটো যে ধারণা এই দুটো ধারণার মধ্যে কোনো পার্থক্য আছে কি না এই দুটো ধারণা কি এক যুদ্ধ আর মুক্তিযুদ্ধকে এক অনেক সময় আমরা বলি মুক্ত মুক্তিযুদ্ধকে আমরা অনেক সময় বলি যুদ্ধ উনিশশো সালের যুদ্ধ এর ফলে কি আসলে কোনো ভুল হয় কি না সেটা আমাদের বুঝতে হবে সে কারণে আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি কথাটি সবসময় খুব ভয়ানক ভয়ানক বলতে আমাদের আমরা খুবই আতঙ্কিত হই যুদ্ধের কথা শুনলে কারণ যুদ্ধের যে সমস্ত বিবরণ শোনা যায় পড়া হয় তাতে হতাহত হয় অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয় মানুষ এই বিপর্যয়কর পরিস্থিতিকে সবসময় খুব কষ্টের সঙ্গে ক্ষোভের সঙ্গে ঘৃণার সঙ্গে স্মরণ করে কারণ যুদ্ধে কোনো না কোনো শক্তি তারা অস্ত্র ব্যবহার করে মানুষের উপর সেটি চলে আসে যুদ্ধে সাধারণত যদিও সেনাবাহিনীর পরস্পর দুই পক্ষের মধ্যে যুদ্ধ হওয়ার কথা কিন্তু সেই যুদ্ধ শেষ পর্যন্ত গিয়ে যারা বিজয়ী হয় তারা কিন্তু সাধারণ মানুষকে নির্যাতন করে বন্দি করে এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে প্রচুর ঘটেছে তাহলে আগে আমরা একটু জানি কেন যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধ সাধারণত প্রাচীন যুগেই আমরা লক্ষ্য করি বা এরও আগে আদিম যুগেও কিছু কিছু যুদ্ধের কথা শোনা যায় শেষের দিকে যেগুলো সাধারণত গোত্রে গোত্রের যুদ্ধ অর্থাৎ আদিম যুগটা তো বিভিন্ন গোত্রের মধ্যে ছিল তো একটি গোত্র আরেকটা গোত্রের সঙ্গে হয়তো খাবার দাবার সম্পদ নেওয়া দেওয়া ইত্যাদি নিয়েই কিন্তু বিরোধ ঘটতো এবং সেই বিরোধ থেকে তাদের মধ্যে একে অপরকে হানা একে অপরের উপর হানা দিত তাদেরকে আক্রমণ করত এবং তাদের কাছ থেকে হয়তো সব সম্পদ কেড়ে নিয়ে আসতো তখনকার দিনের যুদ্ধটা ওই রকমই ছিল তেমন তো কোনো অস্ত্র ছিল না তবে হাতিয়ার যেটা মানুষের হাতে ছিল সেটা দিয়ে তারা তখন যুদ্ধ করতো কারণ তেমন কোনো সেনাবাহিনী তখন ছিল না গোত্রের মূলতই যারা গোত্রের বিভিন্ন বিষয়াদি নিয়ে বিভিন্ন আক্রমণে শিকারে অংশ নিত তারাই এ ধরনের কাজে তারা অংশগ্রহণ করত যুদ্ধে তৎকালীন যে গোত্রীয় যুদ্ধগুলো সেই পরিমাপেই ছিল কিন্তু যখন এই গোত্রীয় সমাজ ব্যবস্থা ভেঙে আরেকটু বড় সমাজ ব্যবস্থা অর্থাৎ যেটাকে আমরা বলি রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে যেমন প্রাচীন যুগে নগর রাষ্ট্র সৃষ্টি হয়েছিল তো নগর রাষ্ট্র একটা অপরটাকে দখল করার জন্য কিন্তু যুদ্ধ করেছে নগর রাষ্ট্রের সেনাবাহিনী ছিল যদিও সংখ্যায় হয়তো খুব কম ছিল তাদের সেনা ছিল পুলিশের মতন কিছু লোক ছিল যাদের হাতে কিছু কিছু হাতিয়ার ছিল অস্ত্র ছিল এগুলো দিয়েই সাধারণত তারা যুদ্ধবিগ্রহ পরিচালনা করত। তা এই ধরনের যুদ্ধ আমরা প্রাচীন যুগে দেখতে পাই রাষ্ট্রগুলোতে কিন্তু নগররাষ্ট্র যখন যুদ্ধ করেই কিন্তু কোনো একটি নগর যে সবচেয়ে শক্তিশালী ছিল যার রাজা বা যার যিনি প্রধান ছিলেন তিনি যদি বলা যায় যে যুদ্ধ যুদ্ধের পারদর্শী থাক ছিলেন তাহলে তিনি আশেপাশের অন্যান্য নগরগুলো দখল করতেন এবং দখল করেই কিন্তু অনেকগুলো নগরকে নিয়েই আমরা দেখতে পাই এক একটা বড় বড় রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে যেমন আপনারা আমরা সকলে জানি মিশরের কথা প্রাচীন মিশরের কথা তো প্রাচীন মিশরও এরকম প্রায় চল্লিশটির মতন ছোট ছোট নগরী যেটাকে তারা নোম বলতো সেই নগরীকে দখল করে বা সেগুলোকে এক জায়গায় করে যেটাকে সেন্ট্রালাইজড মানে কেন্দ্রীভূত করেই তখন এক একটা একটা রাষ্ট্র যেমন আমরা বলি প্রাচীন মিশরীয় রাষ্ট্র সে মিশরীয় রাষ্ট্র গড়ে উঠেছিল যুদ্ধের মাধ্যমেই কিন্তু ছোটো ছোটো নগরকে নমকে দখল করার মাধ্যমে এটা করেছিল আবার যদি ধরেন ব্যাবিলনেও তাই ঘটেছিল আসিরিয়া আসিরিয়া তো একটা যুদ্ধে সামরিক শক্তির রাষ্ট্র ছিল আমাদের এই ভারতবর্ষেও যদি দেখা যায় সেখানেও কিন্তু কিছু কিছু অঞ্চলে এই যে হরপ্পা মহেনজোদারও তাদেরও কিন্তু এক ধরনের এই নগর রাষ্ট্র ছিল সেখানেও কিন্তু তাদেরও যুদ্ধের মতন একটা পরিস্থিতি ছিল সুমেরীয়দের তো একেবারে নগরটা চারদিকে পাহারা দিয়ে তারা রাখত তো এই ধরনের যেই সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা তখন তাদের যুদ্ধের প্রয়োজন হতো প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেদেরকে বাহ রক্ষা করার জন্য প্রতিপক্ষ কেন আক্রমণ করত। আক্রমণ করত মূলত সম্পদের জন্য অর্থাৎ তখন তো খাদ্যের অভাব ছিল মানুষের সম্পদের অভাব ছিল তাই না একটা জনগোষ্ঠী একটা নগরের মানুষ আরেকটা নগরের মানুষের হাতে যখন দেখত সেখানে প্রচুর খাদ্য আছে সেখানে প্রচুর সম্পদ আছে অন্য ধরনের সেইগুলোকে তখন তারা খবর নিয়ে আক্রমণ করত সুতরাং আমরা যেটা লক্ষ্য করি যে যুদ্ধ প্রাচীন সেই সময়কাল থেকেই প্রতিপক্ষের বিরুদ্ধে অস্ত্র নিয়ে একটা আক্রমণ পরিচালনা করার মাধ্যমে সেখানকার মানুষকে পদানত করত সেখানকার যে সেনাবাহিনী ছিল বা যা যারা সামরিক দায়িত্বে ছিল তাদেরকে যখন পরাজিত করতো তখন তো কিন্তু তাদের হাত থেকে সমস্ত অস্ত্র কেড়ে নিত এই অস্ত্রই তাদের কিন্তু আবার অস্ত্রে অস্ত্রের গুদামে উঠত গিয়ে এক দুই নম্বর হলো যেসব সেনাবাহিনীকে তখন তারা দখল করতে পারতো এদেরকে যুদ্ধবন্দি করত। যারা হয়তো এই যুদ্ধবন্দি হিসাবে তাদের কাছে মনে হতো দরকার আছে তাদেরকে তারা হয়তো কাজে লাগাতো অন্যদেরকে তারা মেরেও ফেলতো এরকমই তার এই কারণেই কিন্তু যুদ্ধ নিয়ে এক একটা ভয়াবহ অভিজ্ঞতা পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে ছিল এটা আজ থেকে তিন হাজার আড়াই হাজার তিন হাজার বছর আগের কথা আমি বলছি তখন এই ধরনের যুদ্ধ বিগ্রহ করেই প্রতিটি নগর রাষ্ট্র প্রতিটি রাষ্ট্র যেটা অনেক বড় বড় সাম্রাজ্যেও পরিণত হয়েছিল যেমন আমরা যদি বলি ব্যাবিলনীয় সাম্রাজ্যের মতন গড়ে উঠেছিল মিশরীয় সাম্রাজ্য শুধুমাত্র যে ওই আফ্রিকার উত্তরাঞ্চলেই ছিল তা নয় মধ্যপ্রাচ্যেরও বিভিন্ন অঞ্চল পর্যন্ত এর বিস্তার ঘটেছিল সাম্রাজ্য তারা বিস্তার করেছিল কিন্তু আবার সেখানে আবার সেই সাম্রাজ্য ভেঙেও গিয়েছিল যখন সেই সাম্রাজ্যের কোনো একটি জায়গাতে কোনো একটা জনগোষ্ঠী তাদের শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয়েছিল তখন তারা কিন্তু ওই মূল সাম্রাজ্যের অধীনতা মানতে চায়নি তখন তাদের মধ্যে হয় যুদ্ধ হয়েছে নতুবা তারা সেখানেই সেখানেই তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে কারণ তখন এত বড় সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করা মেনটেন করা এটা সম্ভব ছিল না কারণ যাতায়াত ভালো ছিল না যোগাযোগটা ভালো ছিল না অনেক দূরের জায়গা যেতে হলে কয়েক মাস এমনকি বছরের পর বছর সময় লেগে যেত সুতরাং এই অবস্থায় আগের যুদ্ধ ছিল পরবর্তীতে এই যুদ্ধগুলো আস্তে আস্তে যত সমাজ উন্নত হয়েছে তত কিন্তু সামরিক বাহিনী গঠিত হয়েছে নিয়মিত সেনাবাহিনী যেটাকে আমরা বলি সেই নিয়মিত সেনাবাহিনী সেই মধ্যযুগেও ছিল প্রতিটি রাজাই তাদের সেনাবাহিনী দ্বারা তারা কিন্তু নিজেদেরকে রক্ষা করতেন তাদের যে রাজ্য বলুক ছোট হোক বড় হোক সব রাজ্যের একটা সেনাবাহিনী ছিল তাদেরকে সবসময় যুদ্ধকে প্রতিহত করতে সে কারণে দেখা যায় অসংখ্য যুদ্ধ কত যুদ্ধ পৃথিবীতে ঘটেছে কোনো যুদ্ধের কিন্তু পরিসংখ্যান দেওয়া অনেক সময় খুব কষ্টকর কিন্তু হয়তো সব যুদ্ধের কথা মানুষ মনেও রাখতে পারেনি বা এগুলো ডকুমেন্টও হয়নি সব যুদ্ধ তবে যত মানুষ উন্নত হয়েছে আধুনিকের কথার দিকে গিয়েছে তত হয়তো সব যুদ্ধগুলোর কথা মনে মনে আছে বা সেই যুদ্ধগুলো লিপিবদ্ধ হয়েছে সেই যুদ্ধের কাহিনী মানুষ জেনেছে আমরা অনেক সময় বলি যে বাক্তিহার অঞ্চল যেমন আফগানিস্তান বা মধ্যপ্রাচ্যের এই সমস্ত বিভিন্ন অঞ্চলে অসংখ্য যুদ্ধ হয়েছে বলা হয়েছে যে লাখে লাখে মানুষ নাকি সেই সব যুদ্ধে অংশগ্রহণ করেছিল এটা মানুষ নয় সেনাবাহিনী আর লাখে লাখে কথাটা বলে আমরা সাধারণত যেটাকে হয়তো পরিষ্কার গণনা করা যায় না অনেক মানুষ হলে আমরা শব্দটা সাধারণত বলে লাখে লাগে কিন্তু আসলে প্রকৃত অর্থে তখন তো এত মানুষ সেনাবাহিনীতে ছিল না কোন একটা রাজ্যে কোনো একটা রাষ্ট্রে হয়তো দশ হাজার পনেরো হাজার এটাই অনেক বড়ো ধরনের সেনাবাহিনী হতো আর কি তো এই ধরনের অনেক যুদ্ধ করেই কিন্তু পৃথিবীর ইতিহাসের যে রাষ্ট্র ব্যবস্থাগুলো তখনকার দিনে ছিল সেই রাষ্ট্র ব্যবস্থাগুলো টিকেও ছিল বা অন্যদেরকেও দখলও করে করে তাদের শক্তি বত্তা বৃদ্ধি করেছে এই যুদ্ধই এক সময় দেখা যায় যে শক্তি ব্যবহার করে যারা শক্তিশালী রাষ্ট্র তারা ভূখণ্ড আবিষ্কার করেছে সেখানে গিয়ে তারা তাদের সেনাবাহিনী দিয়ে সেই অঞ্চলকে দখল করেছে যেটাকে আমরা ইংরেজিতে কলোনিয়ালিজম বলি বাংলায় উপনিবেশ বলছি উপনিবেশবাদ বলছি অর্থাৎ অন্যের ভূখণ্ড দখল করা তো দখল করতে গেলে গেলে তো আর হাতে দখল করা যায়নি বা সাধারণ অস্ত্র দিয়ে তো আর কেউ দখল করেনি দখল করেছে সবাই অস্ত্র নিয়ে সেনাবাহিনী নিয়ে যেমন স্পেন যখন লাতিন আমেরিকার বা যেটাকে আমরা এখন লাতিন আমেরিকা বলি যেটা আসলে হচ্ছে মধ্য আমেরিকা দক্ষিণ আমেরিকা বা ক্যারিবীয় অঞ্চল সেই অঞ্চলে সকলেই কিন্তু জাহাজ ভর্তি করে নিয়ে গিয়েছিল সেনাবাহিনীর লোক এবং সেই সেনাবাহিনীর লোকেরাই বিভিন্ন ভূখণ্ড দখল করেছে সেখানে স্পেনের রাজত্ব কায়েম করেছে পর্তুগালের রাজত্ব কায়েম করেছে ফরাসি রাজত্ব কায়েম করেছে এগুলো কলোনি উপনিবেশ এগুলো আজ থেকে পাঁচশো বছর আগের কথা আমি বলছি তো সুতরাং তখনও সেনাবাহিনী তখনও যুদ্ধ যুদ্ধের মাধ্যমেই বিভিন্ন অঞ্চল দখল করা হয়েছে এবং এক রাজ্য এক রাষ্ট্র হয়তো দেখা গেছে এই বিভিন্ন অঞ্চলের সম্পদ আহরণ করার জন্য বা সেখানে তাদের শাসন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ বিগ্রহের মাধ্যমে এটা করেছে আবার এই যুদ্ধের বিপরীতে অনেক অঞ্চলে মানুষ পরবর্তীতে এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে এখন এই ধরনের যুদ্ধ শেষ পর্যন্ত দেখা গেছে শুধু এক দেশ নয় একাধিক দেশ সেই সেই যুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধ মৈত্রী গঠন করে এক দেশ দুই দেশ তিন দেশ মিলে একটা মৈত্রী গঠন করেই কিন্তু একটা যুদ্ধ সংগঠিত করেছে এভাবে আস্তে আস্তে কিন্তু বড় হয়েছে যুদ্ধ বড় হয়েছে পরবর্তীতে আমরা যেটা দেখি যুদ্ধ থেকে কিন্তু মহাযুদ্ধের রূপান্তরিত হয়েছে মহাযুদ্ধ কি মহাযুদ্ধ হচ্ছে আরও অনেকগুলো দেশ যেটা এক একটা জোট যদিও শুরু হয়েছে হয়তো তিনটা চারটা দেশ দেশকে নিয়ে এক একটা জোট মৈত্রী জোট গঠিত হয়েছে আন্ত আন্তে এই সমস্ত জোট থেকে সাধারণত দেখা যায় যে আস্তে আস্তে যখন যুদ্ধের দামামা শুরু হয় তারপরেই দেখা যায় যে এইটা শুধু আর দুইটা তিনটা দেশের মধ্যে থাকেনি এটা হয়ে গিয়েছিল হ্যাঁ অসংখ্য দেশ তিরিশ বত্রিশটা দেশ হ্যাঁ এই পরস্পর পরস্পরের বিরুদ্ধে তখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়েছিল এটাকে আমরা বলছি মহাযুদ্ধ যেমন প্রথম বিশ্বযুদ্ধ যেটাকে আমরা বলি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটা ইউরোপে সংগঠিত হয়েছিল প্রায় বত্রিশটার মতো দেশ এটাতে অংশগ্রহণ করতে হয়েছিল একদিকে জার্মানি অস্ট্রিয়া এই সমস্ত দেশ ইতালি তারা ছিল অন্যদিকে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া এই সমস্ত দেশ প্রথম দিকে ছিল তারপরে এটার সাথে আরও অসংখ্য দেশ যুক্ত হতে বাধ্য হয়েছে এরপরে দ্বিতীয় মহাযুদ্ধ যেটাকে আমরা বলি উনিশশো উনচল্লিশ সাল থেকে একেবারে পঁয়তাল্লিশ সাল পর্যন্ত যেখানে আরও বেশি প্রায় পঞ্চাশটারও বেশি রাষ্ট্র এটার সাথে যুক্ত হতে বাধ্য হয়েছিল তৎকালীন পৃথিবীর বলতে গেলে প্রায় সব কলোনিগুলোকেও এটার সাথে যুক্ত করতে হয়েছিল তো এই যুদ্ধের ক্ষয়ক্ষতি অসংখ্য যেমন আমরা প্রথম বিশ্বযুদ্ধে বলছি প্রায় দুই কোটি মানুষ মারা গেছে প্রায় চার কোটি মানুষেরও বেশি আহত হয়েছে সভ্যতা ধ্বংস হয়েছে নগর গ্রাম মানুষ সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে কারণ যুদ্ধ বিগ্রহ করেছে এবং এখানে অসংখ্য সাধারণ মানুষ মারা গেছে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো বলা হয়ে থাকে ছয় থেকে দশ কোটি মানুষ কিন্তু মারা গিয়েছে বলে কোন কোনো তথ্য বলছে দশ কোটির বেশি মানুষ কিন্তু আহত হয়েছে এরকম সারা পৃথিবী ব্যাপী নয় সেটা মূলত যদিও ইউরোপে ঘটেছিল কিন্তু এটাতে জার্মানিতে আমরা শুধু যদি দেখেছি জাপানে হিরোসীমা নাগাসাকিতে আমরা জানি অ্যাটমিক পারমাণবিক বোমা সেই বোমা যখন পড়ল তখন কিন্তু আণবিক বোমা যখন নিক্ষেপ করা হলো তখন কিন্তু সেখানে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ কিন্তু মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে তার মানে এই যুদ্ধ কিন্তু আর সেনাবাহিনীর বিরুদ্ধে নয় এটা একেবারে মানুষের বিরুদ্ধে যে কারণে আমরা বলছি এটা মানবতাবাদী মানবতা বিরোধী যুদ্ধ তো সুতরাং পৃথিবীতে এখনও খণ্ড খণ্ড অনেক যুদ্ধ হয় সুতরাং এই কারণে বলছি যুদ্ধ একটা ভয়ঙ্কর জিনিস সেই যুদ্ধ সামান্য অবস্থা থেকে শুরু হয়ে কত ভয়ঙ্কর হয়েছে এখন আমরা সারা পৃথিবীতে পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় আছি এখন আমরা সারা পৃথিবীতে আরও অনেক ভয়ানক যুদ্ধের আশঙ্কা করছি যখন সারা পৃথিবী শুধু এই সমস্ত অস্ত্রশস্ত্রের যদি প্রয়োগ করা হয় তাহলে বাতাস উত্তপ্ত হয়ে মানুষ মারা যাবে সুতরাং এটা একটা ভয়ানক যুদ্ধ এই এই যুদ্ধ থেকে আমাদেরকে অবশ্যই মুক্ত থাকতে হবে ঠিক যদি ভিন্ন কথা এই যুদ্ধ শব্দটার সামনে যখন আমি মুক্তি কথাটাকে যুক্ত করে। তখন কি মনে হয় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আর যুদ্ধ কিন্তু এক নয় অনেকে আমরা একাত্তরে মুক্তিযুদ্ধকে যুদ্ধ বলে কিন্তু এটা আসলে ঠিক না পৃথিবীতে দেখা যায় যে যখন অন্যের অধীনতা থেকে কেউ মুক্তির জন্য সংগ্রাম করে তখন এবং সেটা যখন যুদ্ধের মতো রূপান্তরিত হয় সেটা কিন্তু নিয়মিত বাহিনীর বাহিনী যে যুদ্ধ করছে তা না হয়তো যারা আক্রমণ করছে বা যাদের বিরুদ্ধে আক্রমণ করতে হচ্ছে তাদের হয়তো নিয়মিত বাহিনী আছে কিন্তু যে জনগণ এই স্বাধীনতার জন্য যুদ্ধ করে তারা কিন্তু কোনো সেনাবাহিনী না তারা কিন্তু প্রশিক্ষিত বাহিনী না কিন্তু তারা সাধারণ মানুষ যেটাকে আমরা বলি জনযুদ্ধ এই যে বিষয়টা এই জনযুদ্ধের কনসেপ্টটা হয়তো এখন আমরা দেয় কিন্তু এটা আগেও এটা বেশ আগেও এরকম কিছু কিছু জায়গায় মানে যখন প্রাচীন যুগেও কোনো কোনো জায়গায় সাধারণ মানুষও তাদের নিজেদের ভূখণ্ড রক্ষা করার জন্য তাদের সম্পদ রক্ষা করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেটা তখন আমরা এটাকে হয়তো ওইভাবে মুক্তিযুদ্ধের পর্যায়ে বলছি না কিন্তু এটার চরিত্রটা ওই ধরনের অন্যের অধীনতা থেকে পরাধীনতা থেকে নিজেকে মুক্তি করার মুক্ত করার যুদ্ধই হচ্ছে মুক্তিযুদ্ধ এখন এটি খুব বেশি শুরু হয়েছে কখন এটি শুরু হয়েছিল মূলতই ঊনবিংশ শতাব্দীতে সবচেয়ে বেশি কোথায় লাতিন আমেরিকার দেশগুলোতে তারা সেখানে তখন স্প্যানিশ কলোনি ছিল পর্তুগিজ কলোনি ছিল ফরাসি কলোনি ছিল বা ওইদিকে যদি আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্র যেটাকে এখন আমরা বলছি সেখানে ব্রিটিশ কলোনি ছিল তো ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করেছে বা স্পেনের বিরুদ্ধে আজকে আমরা যে যাদেরকে বলছি যেমন চিলি বলুন আমরা যদি আর্জেন্টিনা বলেন ব্রাজিল বলুন বা ওইদিকে ভেনিজুয়েলা বলুন এই দেশগুলো আগে ছিল না এখানকার জনগণ স্পেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা নাম তাদের হলো সেখানে সে জনগণ তো আর এমনিতে হয়নি তারাও যুদ্ধ করার জন্য আস্তে আস্তে সংগঠিত হয়েছিল এদেরকে প্যাট্রিয়ট বাহিনী বলা হয় অর্থাৎ যাদেরকে আমরা বলতে পারি দেশপ্রেমিক যোদ্ধা এই দেশপ্রেমিক যোদ্ধা এরা সাধারণ মানুষ এরা কোনো প্রশিক্ষিত বাহিনী না কিন্তু তারা উপনিবেশ থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য নিজেদেরকে মুক্ত করার জন্য যে যুদ্ধটা করেছিল সেটাকে আমরা মুক্তিযুদ্ধ বলি এই মুক্তিযুদ্ধের জ্বলন্ত উদাহরণ হচ্ছে প্রথমে প্রথমে লাতিন আমেরিকার প্রায় বৃষ্টির মতো দেশ সেখান থেকে স্বাধীন হয়েছে এবং এর আগে এই দেশগুলোর কোনো নাম এই এটা বর্তমানে ছিল না যেমন মেক্সিকো আমরা বলছি নিকারাগুয়া বলছি কিউবা বলছি এই নামগুলো তখন থেকে স্বাধীন হওয়ার পরে এগুলো এগুলোর নামকরণ করা হয়েছে সেখান থেকে আমরা বলছি যে স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ এই বিষয়টা এটা অত্যন্ত মর্যাদার যুদ্ধ তাহলে ওই আমরা আগে যে যুদ্ধটা বলছি ওটা কিন্তু ভয়ানক আর যখন স্বাধীনতার জন্য জনগণের মুক্তির জন্য যুদ্ধ করে এটা কিন্তু অত্যন্ত মর্যাদার বিষয় যেখানে মানুষের আত্মত্যাগ আছে যেখানে মানুষের দেশপ্রেমের কথা আছে তো সেই ধারাটা পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আফ্রিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশে শুরু হয়েছে এবং বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ উনিশশো সালে আমরা মুক্তিযুদ্ধ করেছি আফ্রিকার বেশ কিছু জনগোষ্ঠীর যে স্বাধীনতা সংগ্রাম করার জন্য তারা কিন্তু যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ করেছে এবং সেই যুদ্ধ করে তাদের একটা নেতৃত্ব ছিল ইত্যাদি তাদের মাধ্যমে জনগণই এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল অংশগ্রহণ করেছিল এবং স্বাধীনতা অর্জন করেছিল পরাজিত হয়েছিল যে ঔপনিবেশিক শক্তি তারা এখন আমরা উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছি এটা তো আপনারা আমরা সকলেই জানি যে আমাদের এখানে ত্রিশ লক্ষের মতো মানুষ আত্মাহতি দিয়েছে কিন্তু আমাদের প্রায় এক কোটি মানুষ তারা কিন্তু দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিল এবং অধিকাংশ মানুষ দেশের ভেতরে থেকে বা দেশের বাইরে থেকে যারা আগে কখনো অস্ত্রস্ত্র চোখেও দেখেনি যারা হয়তো নাঙ্গল বাইতো যারা হয়তো নৌকা বাইত যারা হয়তো অন্য কোনো কাজকর্ম খেতে খামারে বা কলে কারখানা অথবা ছাত্র ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় বা স্কুলে পড়াশোনা করত। তারা তাদের সঙ্গে তো কোনো অস্ত্র শস্ত্রের পরিচয় ছিল না কিন্তু যখন পাকিস্তানি বাহিনী আমাদের দেশটাকে দখল করে রাখার জন্য অর্থাৎ এখানকার রাজনৈতিক কর্তৃত্ব জোরপূর্বকভাবে ধরে রাখার জন্য আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তখন কিন্তু আমাদের এখানকার মানুষ একটা প্রতিরোধ করেছিল এই প্রতিরোধে আমাদের মানুষের সঙ্গে যুক্ত হয়েছিল এখানকার যারা বাঙালি সেনাবাহিনীর লোক যারা পাকিস্তান সেনাবাহিনীতে আগে ছিল তারা কিন্তু কার যখনই তারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছে তখন তারা কিন্তু কার সেনাবাহিনীর সদস্য ছিল না তা পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিল না তারা কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবেই যুদ্ধে অংশগ্রহণ করেছে এখন এইটার মানে হচ্ছে তারা যুদ্ধ করেছে নিজেরা যেমন যুদ্ধ করেছে আবার তারা সাধারণ মানুষকে প্রশিক্ষণ দিয়ে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছে যেটাকে দেশপ্রেমিক যুদ্ধ সেই যুদ্ধ করে তা একসাথে যখন যুদ্ধ করেছে এটা কোনো নিয়মিত বাহিনী না এটা কোনো সেনাবাহিনী না এখন যুদ্ধটা করেছে কার সাথে পাকিস্তানিদের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর সাথে আবার পাকিস্তান সেনাবাহিনী এখানে কি করেছে তাদের বডিগার্ডের মতন এখানে রাজাগার বাহিনী তৈরি করেছে আবার পাকিস্তানিকে পাকিস্তানকে সমর্থন জানিয়েছে এখানে যে একটি রাজনৈতিক দল জামাত ইসলাম যাকে বলে তাদের আলবদর আলসানস বাহিনী তারা তৈরি করেছে এটি পাকিস্তানি সেনাবাহিনী নিয়মিত বাহিনীর সমর্থক হিসাবে তারা কাজ করেছে কিন্তু মূল বাহিনী ছিল পাকিস্তানি বাহিনী এখন এই বাহিনী আমাদের এই সাধারণ মানুষকে যখন হত্যা করত হত্যা করেছে তখন মানুষের মধ্যে প্রতিরোধ জেগে উঠেছিলো এবং সেখান থেকে মানুষ মুক্তিযুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিল যার যা ছিল তা নিয়ে এবং কিছু কিছু প্রশিক্ষণ নিয়ে তারা কিছু হালকা অস্ত্রশস্ত্র এগুলো পরিচালনা করেছে এবং তাদের নেতৃত্ব দিয়েছে বেশ কিছু সেনাবাহিনী পাকিস্তান আগের সেনাবাহিনীতে বাঙালি সেনা কর্মকর্তারা তারা এটার সাথে যুক্ত হয়েছিল তো সুতরাং এই যে যুদ্ধটা নয় মাস ব্যাপী হয়েছিল আমরা যেটা বলছি সেই যুদ্ধটা হয়েছিল জনগণের যুদ্ধ এবং যেটাকে আমরা গণযুদ্ধ বলছি যেই গণযুদ্ধের মূল উদ্দেশ্যটা ছিল স্বাধীনতা অর্জন করা মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্য থাকে স্বাধীনতা অর্জন করা এবং সেই স্বাধীনতা হচ্ছে পরাধীনতা থেকে মুক্ত মুক্ত হওয়া এবং অর্থনৈতিক একটা মুক্তি সাধিত করা তো এখন এই যে যে মানুষগুলো প্রাণ দিয়েছে আত্মত্যাগ করেছে তারা কিন্তু দেশপ্রেমে উজ্জীবিত হয়েছে সেই কারণে আমরা বলছি মুক্তিযুদ্ধ একটা গৌরবের বিষয় এটা এর মধ্যে মানুষের কোনো রকম ভয় আসে না মুক্তিযুদ্ধের কথা বললে আবেগ আসে মুক্তিযুদ্ধের কথা বললে মানুষের মধ্যে এক ধরনের শ্রদ্ধাবোধ আসে সুতরাং এই যে আমরা শব্দ দুটো ব্যবহার করলাম যুদ্ধের কথা বললে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় ভয়ানক একটা অনুভূতি তৈরি হয় আবার অন্যদিকে যখন আমি মুক্তিযুদ্ধের কথা বলি তখন কিন্তু আমার দেশপ্রেমের একটা অনুভূতি আমি দেখতে পায় আমার সেই পূর্বপুরুষরা সেই সময়ের পূর্বপুরুষরা তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন এরকম কিন্তু মুক্তিযুদ্ধ স্বাধীনতার জন্য যেমনি ঘটেছে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মান বাহিনী ফ্যাসিস্ট বাহিনীরা বিভিন্ন অঞ্চল দখল করে নিয়েছিল যেমন ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন এই সমস্ত দেশ যখন দখল করে নিয়েছিল তখন কিন্তু সেখানকার জনগণ প্যাট্রিওটিক বাহিনী তৈরি করেছিল তারাও কিন্তু এক ধরনের মুক্তি বাহিনী তৈরি করেছিল তারাও যুদ্ধ করেছিল আলাদাভাবে সেনাবাহিনীরা তাদের মতন করেছে মুক্তির জন্য নিজেদেরকে মুক্ত করার জন্য সেইভাবেও কিন্তু মুক্তিযুদ্ধ হয় তাহলে পৃথিবীর ইতিহাসে আমরা এই যে কতগুলো ভয়ানক অভিজ্ঞতার ভিতর দিয়ে আবার কিন্তু স্বাধীনতার যে বিষয়গুলো সেগুলোও কিন্তু ঘটেছে এখন সেই যুদ্ধ মুক্তিযুদ্ধে তখনই রূপান্তরিত হয়েছে যখন এর সঙ্গে জনগণের অংশগ্রহণ ছিল স্বাধীনতার মুখ্য ভূমিকা ছিল স্বাধীনতা অর্জনের বিষয়টা ছিল এবং এর মধ্যে মানুষের দেশপ্রেম ইত্যাদি যখন যুক্ত ছিল এবং এই মুক্তিযুদ্ধে দেখুন পাকিস্তানি সেনাবাহিনী প্রায় ছিয়ানব্বই হাজার সেনাবাহিনী নিয়মিত বাহিনী যারা ভয়ং ভয়ঙ্কর ছিল আতঙ্কের ছিল তারা কিন্তু পরাজিত হয়েছিল যদিও আমাদের সঙ্গে তখন আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে তখন পাকিস্তান ভারতের যে যৌথ বাহিনী ভারতের যে সেনাবাহিনী মিলিতভাবে আমাদের মুক্তিযোদ্ধারা এবং ভারতের যৌথ মিলিত যোদ্ধারা এককভাবে একসঙ্গে যুদ্ধ করে পাকিস্তান সেনাবাহিনীকে পরাজিত করে আমরা কিন্তু ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করেছি এখন এই বিজয়ের মধ্য দিয়ে আমরা একটা দেশ স্বাধীন করতে পেরেছি আজকে আমরা স্বাধীন হতে পেরেছি সুতরাং এই যুদ্ধটা আমাদের জন্য কোনো ভয়ঙ্কর নয় এই যুদ্ধটা আমাদের জন্য গৌরবের এই যুদ্ধটা আমাদের জন্য মর্যাদার এই যুদ্ধে যারা আত্মাহতি দিয়েছে তাদেরকে আমরা সম্মান করে তাদেরকে আমরা শ্রদ্ধা করে তাদের থেকে আমরা শিক্ষা নেই তাদের দেশপ্রেম থেকে আমরা উজ্জীবিত হই এবং এগুলো আমাদের ইতিহাসের শিক্ষা সুতরাং আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি সেখান থেকে আপনারা দেখতে পাবেন পৃথিবীর ইতিহাসে অনেক কিছু ঘটেছে সেই যে বলেছে ইতিহাস হচ্ছে অনেক ঘটনার সমাহার সুতরাং এই ঘটনাগুলোর মধ্যে একটির কথায় বিরোধ থেকে যুদ্ধ যুদ্ধ থেকে মহাযুদ্ধ আবার এর বিরুদ্ধে এর বিরুদ্ধে আমরা দেখি মুক্তিযুদ্ধ তৈরি হয়েছে যেখান থেকে এই সমস্ত অপশক্তিকে পরাক্রম শক্তিকে পরাজিত করে সারা পৃথিবীর জনগণ স্বাধীনতা অর্জন করেছে আজকে যে একশো তিরানব্বইটি দেশ পৃথিবীতে স্বাধীন তার অনেকগুলোই মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে সে কারণে পৃথিবীর ইতিহাসে মুক্তিযুদ্ধ হচ্ছে অসীম বীরত্বের ইতিহাস আর এমনি যুদ্ধ হচ্ছে ভয়ানক আতঙ্কের ইতিহাস সুতরাং দুটোর মধ্যে পার্থক্যটা আমাদের নির্ণয় করতে হবে জানতে হবে তরুণদেরকে জানাতে হবে আমি আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা আজকে এই যুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ এই দুটোর ধারণার মধ্যে যে পার্থক্য আছে সেটা সম্পর্কে বুঝতে পেরেছেন সুতরাং উনিশশো সালের মুক্তিযুদ্ধকে কখনো শুধু যুদ্ধ যদি বলেন তাহলে মনে হবে এটা কোনো নিয়মিত বাহিনীর সঙ্গে এক নিয়মিত বাহিনীর সঙ্গে অন্য নিয়মিত বাহিনীর যুদ্ধ সেইভাবে কিন্তু বলাটা ঠিক হবে না ইতিহাসে এই ভুলগুলো আমাদের করা ঠিক নয় তাহলে ইতিহাস বিকৃত হয়ে যাবে সে কারণেই আজ আপনাদেরকে এই বিষয়টি নিয়ে আলোচনার পর এখন আশা করি আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন চিন্তা করবেন এবং মুক্তিযুদ্ধের প্রতি আপনাদের যে সম্মান এবং যে ইতিহাসের প্রতি যে আপনাদের যে অবস্থান সেটিকে আপনারা নির্ণয় করতে পারবেন আমার এই বক্তব্য শোনার জন্য ধন্যবাদ